হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে ফোনটি দেখতেছেন, ফোনটির মডেল হচ্ছে আইফোন 6 প্লাস। তো আমরা আজকে দেখব যদি কোনো ফোনের এলসিডি বেস থেকে রিমুভ হয়ে যায় কীভাবে ফুললি অ্যাডজাস্টটি আমরা সুপারগ্লুর মাধ্যমে হয়তোবা অন্য কোনো গামের মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা প্রায় সময় আমরা যারা আছি টেকনিশিয়ান, হয়তোবা আমাদের কোনো ভুলের কারণে এলসিডিটি সম্পূর্ণ ভেঙে যায় বা কাজ করতে গেলে প্রবলেম হয়। আশা করি আজকে আমার এই ভিডিও দেখার পর আপনার আর কখনো কোনো দিন কোনো প্রকার প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আমি রীতিমতোই আমার এই চ্যানেলটিতে বিভিন্ন প্রকার আইফোন, অ্যান্ড্রয়েড, বিভিন্ন প্রকার সফটওয়্যারের কথা বলে থাকি। তো দেখুন, যদি আমরা এখান থেকে একটু ভালো করে ফলো করি, দেখুন আমাদের এখান থেকে ফুললি এলসিডিটি এখান থেকে বেস থেকে রিমুভ হয়ে গিয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে এই সেটটিকে আমরা এখান থেকে এলসিডিটি রিমুভ করার মাধ্যমে ফুললি বেস্টের সাথে রিপেয়ারিং করে আবার আমরা নতুন অবস্থার মতো ফিট করব। আর আমি আপনাদেরকে বলে নেই, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্যদিন এরকম টপিকের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন অলরেডি আমি এখান থেকে এলসিডিটি রিমুভ করে ফেলেছি, হয়তোবা আর একটু লাগবে। তো হয়তোবা আমরা যারা আইফোন রিপেয়ারিং করতে অনেকটা ভয় বা ইতস্ততা আমাদের মধ্যে কাজ করে, আমি আপনাদেরকে বলবো আসলে আইফোনের কাজ খুবই ইজিভাবে, খুব সুন্দরভাবে আমরা করতে পারি। তো এই সেটটি কাস্টমারের হাত থেকে পড়ার পর এলসিডিটি আমি যেরকমটা বলেছিলাম আপনাদেরকে, এই বেসটার থেকে টোটালি সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়েছে। তো আজকে আমি এটাকে অ্যাডজাস্ট করব অন্য কোনো গ্লুয়ের মাধ্যমে না, অনলি সুপার গ্লুয়ের মাধ্যমে। কিভাবে আপনি চাইলে খুব ইজিভাবে আবার নতুন অবস্থারই মতো আপনি এই সেটটির বেসটিকে সুন্দরভাবে লাগাতে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে এলসিডির বেসগুলা এক এক করে রিমুভ করার পর আমরা পুনরায় আবার এই সেটটিকে এখান থেকে ফিটিং করব। তো তার জন্য ফার্স্ট অবস্থায় আমরা এখান থেকে এই সেটটিকে এভাবে খুলে নেওয়ার পর আমরা এখান থেকে আবার এই সেটটির এখান থেকে যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমটা আমাদের কতটুক রিমুভ হয়েছে যদি আপনারা ডাইরেক্টলি দেখতেছেন, এলসিডিটা ফ্রেম থেকে সম্পূর্ণ উঠে গিয়েছে। তো আমরা এটার মধ্যে আবার আগের মতো পুনরায় নতুন অবস্থার মতো করতে গেলে আমাদের যে কোনো একটি গ্লু লাগবে, হয়তোবা কোনো প্রকার আইকা লাগবে। তো আজকে আমি এটাকে সম্পূর্ণ গ্লুয়ের মাধ্যমে এটাকে আবার আগের পুনরায় অবস্থায় সেট করব। আর আমি বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখতে থাকুন।